हेलो व्यूवर्स, वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेर संगे एकटी कमन रेसिपी शेयर करब। आसले ए लकडाउनेर समय सकलेई बाड़ीते बसे बोर होच्छे एबं नाना किछु बानिये फेलछे, सेई कारणे एबारे आमिओ बानिये फेललाम मोमो। आमी खुबई इजी भावे मोमो तैरी करेछि। आपनारा सकलेई ए इजी वेटा फलो करे किन्तु मोमो सहजेई बाड़ीते बानिये फेलते पारेन। आमी मोमो बनिए सर्व करेछिलाम दुई रकमेर मोमो चटनी संगे, जार रेसिपी आमार चैनले आगे थेके देया रयेछे। आपनारा जदि ना देखे थाकेन डिस्क्रिप्शन बक्से आमी लिंक दिए देव, आपनारा सेखाने गिए चेक करते पारेन। आशा करी आमार आजकेर एई मोमो रेसिपिटी आपनादेर भालो लागबे। भालो लागले भिडियोटिके लाइक करते भूलबेन ना। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি ভেজ মোমো বানাবো, সেই কারণে আমি বাঁধাকপি কেটে এইভাবে কুচো কুচো করে নিয়েছি। এভাবে কুচো কুচো করে কেটে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে এর মধ্যে। কুচো করে কেটে রাখা বাঁধাকপির মধ্যে নুন দিয়ে দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। খুব ভালো করে নুন মিশিয়ে নিতে হবে বাঁধাকপির মধ্যে। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা বেরিয়ে আসে। আমি খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিয়েছি। এবারে দেখুন বন্ধুরা, বাঁধাকপি থেকে কিন্তু এক্সট্রা অনেকটা জল বেরিয়েছে। এই জলটা আমি এবার অন্য একটি পাত্রে ট্রান্সফার করে দেব। খুব ভালো করে বাঁধাকপি থেকে চেপে চেপে জলগুলোকে বার করে অন্য একটি পাত্রে ফেলে দিতে হবে। আমি বাঁধাকপির এক্সট্রা জলটা অন্য একটি পাত্রে ট্রান্সফার করে দিলাম। আপনারা এবারে মোমোর জন্য ডো বানিয়ে নেব, সেই কারণে আমি ময়দাটাকে খুব ভালো করে ছেঁকে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে হাত দিয়ে খুব ভালো করে নুন এবং ময়দা মিশিয়ে নেব। নুন ও ময়দা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। বন্ধুরা, সমস্ত উপকরণের পরিমাণ কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তাই ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না। তেল দিয়ে দেওয়ার পর আবারও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একবার কিন্তু বন্ধুরা জল দিতে যাবেন না, যখন মনে হবে প্রয়োজন আছে জল অ্যাড করার তখনই জল অ্যাড করবেন। মোমোর জন্য যে ময়দাটা মাখতে হবে সেটা কিন্তু নরম করে মাখতে হবে, শক্ত হলে কিন্তু মোমোটা খেতে স্বাদ হবে না এবং মোমোটাও শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু মোটামুটি মাখা হয়ে এসেছে। এবারে মোমো তৈরি করে নেওয়ার জন্যে ডো থেকে আমি একটি মিডিয়াম সাইজের বল নিয়েছি, সেটিকে আমি খুব পাতলা করে বেলে নেব। মোমো তৈরি করার জন্য যে লুচিটি বেলতে হবে সেটি কিন্তু খুব পাতলা হবে। আপনারা যদি চান তাহলে কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নিয়ে তার মধ্যে থেকে ছোট ছোট লুচির আকার দিয়ে দিতে পারেন। তবে আমি একটি বড় লেচি নিয়ে তার থেকে একটি বড় করে রুটির মতো করে বেলে নিয়ে ওর মধ্যে থেকে আমি কাটার দিয়ে কেটে নেব। আমি এখানে গ্লাস ইউজ করছি ছোটো ছোটো করে লুচি কেটে নেওয়ার জন্য। আপনাদের কাছে যদি কাটার থেকে থাকে তাহলে আপনারা কাটার দিয়েও কাটতে পারেন, কিংবা একটি একটি করেও মোমোর লুচি বেলে নিতে পারেন। আসলে ওভাবে অনেক সময় লাগে বলে আমি এভাবেই করলাম। দেখুন বন্ধুরা কতটা পাতলা হয়েছে প্রতিটি লুচি। এইভাবে সমস্ত লুচিগুলো বেলে নিতে হবে। লুচি বেলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব বাঁধাকপি। আমি এর মধ্যে খানিকটা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এইভাবে লম্বালম্বি করে বাঁধাকপি দিয়ে দেওয়ার পর এবারে আমি এর মুখটা বন্ধ করে নেব। আপনারা কিন্তু মোমোর মুখ বন্ধ করার ক্ষেত্রে বিভিন্ন ডিজাইন করতে পারেন, তবে যেহেতু আমি ভিডিওটি বিগিনারদের জন্য রেখেছি সেই কারণে কোনো রকম ডিজাইন করলাম না। আমি শুধুমাত্র প্লেনভাবেই বন্ধ করে দিচ্ছি। ভালো করে এভাবে বন্ধ করে নিতে হবে। যদি হাতের চাপে বন্ধ না হতে চায় তাহলে কিন্তু আপনারা হালকা জল নিয়ে বন্ধ করে দিতে পারেন। সমস্ত মোমোগুলি তৈরি করে নিতে হবে।
আমি সমস্ত মোমোগুলি তৈরি করে নিয়েছি। এবারে এগুলো তৈরি করার জন্য আমি একটি কড়ার মধ্যে জল বসিয়েছি, জলটাকে ফুটিয়ে নেব, তার উপরে দিয়ে দিয়েছি এরকম একটি ফুটো ফুটো থালা। জল গরম হয়ে যাওয়ার পর এবং থালাটিও খানিকটা গরম হওয়ার পর এর উপরে আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মোমো। যতগুলো মোমো একবারে মোটামুটি আটে ততগুলো দিতে পারেন এর মধ্যে। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু লকডাউনের বিভিন্ন ইজি রেসিপি দেওয়া রয়েছে। ঘরে মজুদ বিভিন্ন সামগ্রী দিয়ে আপনারা এই লকডাউনের সময় বিভিন্ন জিনিস বানাতে পারেন। আপনারা যদি না দেখে থাকেন, ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, আপনারা কিন্তু চেক করতে পারেন। তো মোমোগুলো দিয়ে দেওয়ার পর এর উপরে আমি ঢাকনা লাগিয়ে দিলাম এবং ফ্লেমটাকে করে দিলাম মিডিয়াম টু হাই। দেখুন বন্ধুরা, 3 মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি, মোমো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি তুলে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। আমার আজকের রেসিপি ভেজ মোমো তৈরি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, আপনারা শেয়ারও করতে পারেন বন্ধুদের সঙ্গে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন এবং ঘরে থাকবেন।